এমটি দুখন আছে, এইখন এখন আর এইখন এখন। যদি আপনি সেকেন্ড হ্যান্ড লয় 40-50 হাজার টাকা আপনার সেভিংস হবো। এই সব গাড়ি আপাসি গাইস 220 নতুন সব গাইস, একদম নতুন এই সব, এইবিলাকে যোৱা নাই এতিয়ালৈকে। মানে টু ডোর যদি থার কিনবলে ভাবি আছে, মানে ফোর হুইল ড্রাইভ এনেকুৱা নতুন কন্ডিশন হয়ে থাকা রেড কালারর যদি থার লোবলে ভাবি আছে, বাইকর শোরুমত আপনাদের থার পায়। বন্ধুসকল, বহুতে সেকেন্ড হ্যান্ড বাইক বিচারি থাকে, মানে বহুতে ডিমান্ড করে সেকেন্ড হ্যান্ড কেটিএম ডিউক বেস মডেল, মানে 80 মডেল লাগে, আর বহুতে ডিমান্ড করে MT15 টপ মডেল লাগে, মানে 80 মডেল বা 80 মডেল, মানে সেকেন্ড হ্যান্ডত বিচারে, নতুন দাম বহুত বেশি এই কারণে, সেইকাৰণে সেকেন্ড হ্যান্ড বহুতে বিচারে। সেইকাৰণে আজি মই আপোনালোকক লৈ আহিছো MR মটরসর, মানে এইখন শোরুমত আপোনালোকে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক পাবো আপোনালোকে। বন্ধু হলিল কেম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আছে, মানে মোৰ বন্ধু হয়, মানে বন্ধুয়ে MR মটরস নামের এখন শোরুম খুলিছে, মানে বরপেটা টু জোনিয়া রুটর মাজত, একদম জাহর পামত আছে। বাকি কালেকশন ঢের আছে, ঢের কালেকশন। প্রথমতে কোনটো দেখুৱাব আমাক? প্রথমতে আপনি KTM 250 দেখো, এটো না এখন আছিল KTM ডিউক 250, কিমান সনের আছিল এটো? আপনা 2021 লাস্টর, 21 লাস্টর। সব কিমান দুনিয়া কন্ডিশন হয়ে আছে 21 লাস্টর গাড়ি, রান এপ্রক্স কিমান হয়েছে এটো? আর যদি ক্যাশত লয় যেখানে দাম কইছে তার উপর কিবা একটা ডিসকাউন্ট করাবো। এইখন এইখন আছে ডিউক 125 BS4 মডেল, মডেল 19 লাস্টত ডুয়েল এবিএস। প্রাইস কিমান? প্রাইস তো আপনার 95,000। ওকে, আর এইখনও ফাইন্যান্স হবো না? এইখন ফাইন্যান্স হবো, ফাইন্যান্স হবো, মানে 20-25 হাজার টাকা, 30 হাজার 40 হাজার টাকা লইলে লই যাব পারিব। ওকে, আর এখন আছে এইখন, সব কিমান দুনিয়া কন্ডিশন হয়ে আছে। -1 সিভিল থাকিলে ডাউন পেমেন্ট আধা দি দিবা লাগবো। হুম, মানে -1 বস্তুটো কি গাইছে আপোনালোক মই অলপ বুঝাই দিও, যদি আপুনি আগতে লোন লোৱা নাই তেনেহলে আপুনি কম ডাউন পেমেন্টত লব নোৱাৰে, আৰু যদি আপুনি আগতে লোন লৈছিল যিকোনো সৰু সুৰা লোন, যদি আপুনি এটা মোবাইলো ফাইনেন্স কৰিছিল 10,000 টকাৰ মোবাইল, আপুনি একদম কম ডাউন পেমেন্টত ল'ব পাৰিব। সেইকাৰণে সৰু সুৰা লোন ল'ব লাগে, তেতিয়া আপুনি ডাঙৰ লোন কৰিব পাৰিব, মানে এনেকুৱা সুবিধা, মানে ফাইনেন্সৰ এইটো চিষ্টেম। বাকী এইটো আপোনাৰ ডিউক কোনটো মডেল? এইটো 19 লাষ্টৰ। এইটো না, এইটো কোন মডেল কোনটো, মানে 125? ওকে, প্ৰাইচ চেম নাকি? দিনে দিনে দাম বাড়ি আছে, দাম বাড়িলে কি হয় কাস্টমারের লস হয়, মানে দামটো এজ এ ডিলারের পরে বড়া নাই, দামবিলাক বড়াই আছে, মানে সরকারে GST লগাই দাম বড়াই আছে। সেইখানে মই কই আছো আপনাদের সেকেন্ড হ্যান্ড লক প্রায় 40-50 হাজার টাকা আপনার লাভ হবো, রানটো অল্প হবো, ধরুন 5-6 হাজার, 5-4 সার্ভিসিং করা থাকবে, সেকেন্ড হ্যান্ড লক 50 হাজার টাকা আপনার বেশি দিব না, আপনার ধরুন সেভিংস হবো সেইখানে। সেইখানে মই ভাবো যে অল্প যেটা আপনি দামি গাড়ি এখন লব পারিলে সেকেন্ড হ্যান্ড লব, কারণ এইবিলাক খন্তেকীয়া বস্তু আপনার লাইফ টাইম না যায়। আরও একটা কথা গাইস, MT আগতীয়াকৈ বুকিং করব লাগে যদি আপনি এখন ক্রয় করবলে ভাবে, মানে বুকিং করার এক দেড় মাহ পিছত ডিলারের ফালের পর ডেলিভারি দিয়ে, যদি আপনি ইমান সময় ওয়েট করব নিবিচারে তেনহলে আপনি সেকেন্ড হ্যান্ড লব পারে, বর্তমান মার্কেটত এভেলেবল, আর সার্ভিস সেন্টার তেনেকুৱা নাই আর টাটা আর ইয়ামাহার। MT দুখন আছে, এইখন এখন আর এইখন এখন, সেম বয়সর না? ফার্স্ট সার্ভিসিং কমপ্লিট হয়েছে, সব ওকে হয়ে আছে, আপনার একু কাম করব না, আপনি তেল ভরাক আর চলাক, দামও কম পাই আছে, সব কম পাই আছে। তো এইটার বয়স কিমান হয়েছে? এটা আপনার 1 বছরমান হয়েছে। এটার প্রাইস কিমান? এটা আপনার 175 রাখছে, 175। সার্ভিসিং ক্লিয়ার আছে, রান কিমান অ্যাপ্রক্স? রান হয়েছে আপনার, রান এই সব গাইজ মই ডাইরেক্ট দেখাই দিই, 12,000 রান হয়েছে। 75, মানে দাম কমাই দিব, যেটা আপনার ক্রয় করব আসবো ডিসকাউন্ট করব, ভালেখিনি ডিসকাউন্ট করব, সা সুবিধা যেখানে দিব লাগে দিব, ফাইন্যান্স করব পারিব, 40-50 হাজার টাকা লইলে লই যাব পারিব। নেক্সট আছিল R15, এখন কিমান সনের আছিল? আপনার 22 লাস্টর মডেল, আপনার 1 বছর 9 মাস বয়স হয়েছে, আর এটার দাম হব 165, 165, রান হয়েছে 15,000 রান হয়েছে। ওকে, আপনাদের আহক আর আপনাদের মন পছন্দর গাড়ি ইয়ারপা লই যাওক, আহক বন্ধুসকল। আরও গাড়ি আছে আপনাদের আমি দেখো, বুলেট আছে, মানে বিভিন্ন ধরনের বুলেট আছে, এই ক্লাসিক 350, সেম বয়সর না?
প্রাইস কিমান এইটোর? 135 আর এইটোর প্রাইস মানে 1,05,000 টাকা আর 1,35,000 টাকা, মানে যেতিয়া ক্রয় করি আহিব 1,00,000 টাকা দিব, দি দিব আপনার গ্যারান্টি গাইজ, 5,000 ডিসকাউন্ট, এখন 1,30,000 টাকা দিব, দি দিব আপনার অসুবিধা নাই। এফজেড আছে, এফজেড কাস্টমার লয়ে আছে বর্তমান, পারফরমেন্স ঠিকঠাক। এইখানের প্রাইস কিমান? ১১,৫,০০০ ওকে, ফাইন্যান্স করব পারি, অল্প নয়েস হয়ে আছে গাইজ, কারণ হাইওয়ের ওসর একদম, সেই কারণে। এখন B3 প্রাইস কিমান? এইখানের 145 দাম রাখিছে। এইটো আছিল আপনার হিমালয়া, হিমালয়া স্ক্র্যাম 411, বহুত ধুনিয়া, বহুত পারফরমেন্স, মাইলেজ সকল ধরনের, এখন সা সুবিধা পায়, আপনার ট্যুর করব পারে, সব করব পারে। আপনার দাম কিমান রাখিছে এখন? আমি যেটা কাস্টমারে ক্রয় করি আহিব, আমি অল্প ডিসকাউন্ট করে দিম। 1,00,000 টাকা দিলে ফাইন্যান্স করব পারিব? 1,00,000 টাকাত নাহে, আপনার 1,20,000 মান আহিব, 1,20,000ত ফাইন্যান্স করব পারিব। ওকে, আপনার আহক আর লই যাওক। আরো গাড়ি আছে গাইছে, এখন আছিল শাইন, এখন প্রাইস কিমান? এখন আমি 45 রাখিছো, 45 আপনার 18 গাড়ি, 18 গাড়ি 45,000 দাম রাখিছে। ডিসকভার এখন প্রাইস কিমান? এখন আপনার 25,000 টাকা, 25,000 টাকা ডিসকভার। এখন KTM রেডি হওয়া নাই, রেডি করি আছে, আপনার লোব পারিব। আরও আছে আপাসি, আছে আপাসির, এখন প্রাইস কিমান? 80,000। এখন আছে বুলেট, মানে ক্লাসিক 350 ম্যাট ব্ল্যাক, প্রাইস কিমান? 12,21,000 রান হয়েছে, 21,000 বর্তমান। যদি ক্যাশত কিনব যায় 2,40,50,000 টাকা পড়ে যায় রয়্যাল এনফিল্ড। আর এইটো মডেল আপনি বর্তমান না পায়, তারমানে আহক গাইজ 220 অল্প দেখাও। আর আপাসি আছে, আপাসি আপাসি জানে রিসেল ভ্যালু সব ক্ষেত্রতে বহুত ধুনিয়া, মাইলেজ 50+ পার লিটার তেলত। এই চাওক গাইজ আপাসি, আপাসি এইটো কিমান সনের আছিল? এইটো এইটো স্পেশালি আপাসির রিসেল ভ্যালু বর্তমান টপ সিলিং আছে, মানে নাম্বার ওয়ান রিসেল বলে আপনার কব পারে, যান টাকা দিয়ে ক্রয় করব সিমানখিনি আপনি বিক্রি করব পারিব। এখনো আছে আপনার ব্লু কালার, এখনো প্রাইস কিমান? গম পায় মই 3 বছর চলাই 85,000 বিক্রি করছো। এইখানের বয়স কিমান হয়েছে? একরমা চক দাম রাখিছে 95, কিবা কম করব আর যেটা আপনি 95 মানে লব, 3 বছর চলালে এখন 95 বিক্রি করব পারি, কারণ মোট রাইডার কিনেছিল 92,000 টাকা দিয়ে, বিক্রি করেছি 85। এখন আছে এন্ট্রক, প্রাইস কিমান এইবিল? ৭৫, মানে এইটো 75 হতে দি দিব গাইজ, মই কই 5,000 টাকা দাম দাম কমাই দিছো গাইজ। 220 নতুন চাওক গাইজ, একদম নতুন চাওক, এইবিলাকে যোৱা নাই এতিয়ালৈকে, চাওক 5 মাহ বয়স, নাম্বার প্লেট আহা নাই, মানে তেলে লগোৱা নাই। প্রাইস কিমান রাখিছে আপনাদের? এইটো 145 খুজি আছে, 145 খুজি আছে, যেতিয়া ক্রয় করিব আহিব তেতিয়া তেতিয়া অলপমান কিবা এটা ডিসকাউন্ট করে দিম, মানে এখন লওয়ার নতুন লওয়া সেম কথা, মানে সেম কথা, মানে পার্থক্য নাই। 4,000 রান এখন কার? এখন আপনার না? এখন আমার। কিমান দাম, কিমান দাম কক? 15,000। লোকেশনটা আপনার FAAMCH যেটা ফকরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ আছে বরপেটাত, মানে বরপেটা টু অবাইপুরি যেটা রুট আছে আপনার, এই রুটের মাজতে আছে MR মোটরস, মানে জনিয়া পর আগতেই, মানে ফকরুদ্দিন আলী আহমেদের পর অল্পখিনি আহিলে আপনাদের পাই যায় বন্ধুসকল। আর একটা গুড নিউজ দিবি, মানে এইটু ভিডিওতে যদি কোনোবাই থার কিনবলে ভাবি আছে, মানে নতুন তো ধরছেন বুকিং করব লাগে, নতুন হওয়া যাতে পাওয়া না যায়, মানে টু ডোর যদি থার কিনবলে ভাবি আছে, মানে ফোর হুইল ড্রাইভ এনেকুৱা নতুন কন্ডিশন হয়ে থাকা, এই চক দুটা মানে গিয়ার লিভার রেড কালারের, যদি থার লোবলে ভাবি আছে, মানে এইটু নাম্বারত আপনাদের জলদি কন্টেক্ট করক, মানে এইখান শোরুমত আপনাদের, মানে সেকেন্ড হ্যান্ড শোরুমত, মানে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমত আপনাদের থার পায়, আপনাদের আহক আর আপনাদের থার লই যাওক, মানে বহুত ধুনিয়া কন্ডিশনত হয়ে আছে, সব মডিফাই সডিফাই করা আছে, আপনাদের আহক আর লই যাক, দাম নতুনতক বহুত কম কমতে পাই যাব। মই এইখানে একদম ভালদরে একটা ভিডিও দিন যাই, তো বাই বাই।